হ্যালো ডেভিলিয়ান্স, কী খবর সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মনে আছে টিপু সুলতানের সেই তোপধ্বনির আওয়াজ, ম্যাকগাইভারের সেই বিখ্যাত সুইস নাইফ, কিংবা বাকের ভাইয়ের সেই প্রিয় গান হাওয়ামে উড়তা যায়? হ্যাঁ, 90 দশকে স্যাটেলাইট চ্যানেলগুলোর তেমন প্রসার ঘটেনি, তাই বিটিভি ছিল আমাদের চিত্তবিনোদনের একমাত্র মাধ্যম। আর সেই বিটিভিতে এই ধরনের অনেক অনুষ্ঠান দেখেই কেটেছে আমাদের ছেলেবেলা। So without any delay, let's take a trip down memory lane. কোথাও কেউ নেই, হুমায়ুন আহমেদের বিখ্যাত সেই নাটক। নাটকটির শীর্ষক নামের থেকে বাকের ভাইয়ের নাটক হিসেবে বেশি পরিচিত। এলাকার বখাটে মাস্তান ধরনের দাড়িওয়ালা আসাদুজ্জামান নূর ওরফে বাকের ভাই সারাদিন বসে চায়ের দোকানে গান শুনত হাওয়ামে উড়তা যায়। একটি নাটকের চরিত্র যে মানুষকে এতটা প্রভাবিত করতে পারে তা এই নাটকটি না দেখলে বুঝতে পারতাম না। যখন সেই সাদা মনের বাকের ভাইকে মিথ্যে মামলায় ফাঁসি দেওয়া হয়েছিল, তখন সাধারণ মানুষজন নেমে এসেছিল রাস্তায় প্রতিবাদে। ম্যাকগাইভার নামটির সাথে নতুন করে মনে হয় না কারো পরিচয় করিয়ে দেবার প্রয়োজন আছে। ম্যাকগাইভার একজন অহিংস ট্রাবল শুটার হিসেবে ডিপার্টমেন্ট অফ এক্সটার্নাল সার্ভিসেসের সাথে ফিনিক্স ফাউন্ডেশনের আন্ডারে কাজ করত। ছোট বড় যে কোনো সমস্যায় ম্যাকগাইভার তার দারুণ অভূতপূর্ব কৌশলের মাধ্যমে সমাধান করে আমাদের তাক লাগিয়ে দিত, এবং এসব করতে সে ব্যবহার করত তার বিখ্যাত সুইস নাইফ সহ দৈনন্দিন জীবনের ব্যবহৃত অনেক জিনিসপত্র। 90 দশকে কম বেশি সবাই আমরা খেলনা থেকে মোটর বের করে নিজেকে ম্যাকগাইভার মনে করতাম। আলিফ লায়লা বা দ্য অ্যারাবিয়ান নাইটস একটি ইন্ডিয়ান বাংলা ডাবড মেগা সিরিজ। সিরিজটি মূলত অনেকগুলো জনপ্রিয় ফিকশনাল অ্যারাবিয়ান ফোক গল্পের উপর নির্মিত। এ সকল গল্পের মধ্যে উল্লেখযোগ্য ছিল আলিবাবা 40 চোর, আলাদিন, সিন্দবাদ সহ অন্যান্য। বহুল জনপ্রিয় এই সিরিজটির জন্য আমরা সকলেই অপেক্ষা করতাম, এবং শুরু হলেই পড়ালেখা বাদ দিয়ে সকলেই মনোযোগ দিয়ে দেখতে বসে যেতাম। এখন অবশ্য আলিফ লায়লা দেখলে বেশ হাসি পায়। হুকুম করুন আকাশ, আলিফ লায়লা মিনা একটি অত্যন্ত জনপ্রিয় বাংলাদেশি কার্টুন। ইউনিসেফ বাংলাদেশের পরিবেশনা বিটিভিতে এই কার্টুনটি সম্প্রচার করা হতো। মিনা একটি গ্রামের মেয়ে যে লেখাপড়া করে স্বাবলম্বী হতে চায়, এবং সে আশেপাশের মানুষকেও সচেতন করে। কার্টুনটি মূলত শিক্ষামূলক। অন্যান্য চরিত্রে কার্টুনটিতে রয়েছে মিঠু একটি টিয়া পাখি, মিনার ভাই রাজু, মিনার পিতা মাতা, দাদি সহ অন্যান্য। দ্য অ্যাডভেঞ্চার অফ সিনবাদ সিরিজটি আমার ব্যক্তিগত প্রিয়। এটি একটি কেনেডিয়ান সিরিজ যা বাংলায় ডাব করে বিটিভিতে দেখানো হতো। অকুতোভয় সিনবাদ রাজকন্যা অ্যাডেনাকে উদ্ধারের জন্য তার ভাই ডুবার সহ আরও কয়েকজনকে একত্রিত করে বেরিয়ে পড়ে এক দুঃসাহসিক ভ্রমণের উদ্দেশ্যে।
পদে পদে তাদেরকে মোকাবেলা করতে হয় ভয়াবহ কালো জাদুকর, পিশাচ এবং দৈত্যের। এই যাত্রায় তার সঙ্গিনী হিসেবে দেখা যায় সুন্দরী মিফকে। এখনো মনে পড়ে সিরিজটি থিম মিউজিকের এই তোপধ্বনির আওয়াজ পেলেই সর্বত্রের মানুষ দৌড়ে চলে আসত টেলিভিশনের সামনে। ছোট বড় সবাই একসাথে বসে উপভোগ করতাম এই ঐতিহাসিক সিরিজটি। টিপু সুলতান ছিল হায়দার আলীর সুপুত্র এবং মাইসুরের বাদশাহ। সিরিজটিতে সুনিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছিল বাদশাহী বেশভূষ, রণক্ষেত্র, শ্যামলের রাজনীতি ইত্যাদি। পৃথিবী যখন বিপর্যস্ত এবং নানা অন্যায় অবিচারে লিপ্ত, তখন পৃথিবীর আত্মা গায়া পৃথিবীকে রক্ষার্থে পাঁচজন অসাধারণ মানুষের কাছে প্রেরণ করে পাঁচটি জাদুকরী আংটি। পাঁচটি আংটি শক্তি যখন একত্রিত হতো, তা রূপদান করতে একজন সুপার হিরোকে, যার নাম ছিল ক্যাপ্টেন প্ল্যানেট। হ্যাঁ, ক্যাপ্টেন প্ল্যানেট একটি শিক্ষামূলক কার্টুন, তবে বিনোদনের ক্ষেত্রেও ছিল সেরা। ছোটবেলায় আমার হুইলারকে সবচেয়ে বেশি পছন্দ ছিল, তবে বড় হওয়ার পরে মনে হয় মাটি ছিল সর্বোৎকৃষ্ট। এর থেকে বোঝা যায় বয়স বাড়লে মানুষের দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন ঘটে। খুদে প্রতিভা অন্বেষণে নতুন করে ছিল এক অনবদ্য নাম। নতুন করে ছিল বাচ্চাদের প্রতিযোগিতামূলক একটি অনুষ্ঠান। প্রতি শুক্রবার সকালে গভীর মনোযোগ দিয়ে দেখতাম অন্যান্য গুণাধার ছেলেমেয়েদের কার্যক্রম এবং উদ্বুদ্ধ হতাম সৃজনশীল কিছু করার। গান কবিতা তো আমার হতো না, তবে আর্টের হাতটা মন্দ ছিল না বইকি। এই অনুষ্ঠান থেকে পরবর্তী সময়ের অনেক সেলিব্রিটি উঠে এসেছিল, যেমন তারিন, ঈশিতা, তমালিকা, সামিনা চৌধুরী সহ অন্যান্য। Shadowy flight into the dangerous world of a man who does not exist. Knight Rider অত্যন্ত রোমাঞ্চকর আরেকটি বাংলা ডাব ইংলিশ সিরিজ। এই সিরিজে দুঃসাহসিক মাইকেল নাইট একজন ক্রাইম ফাইটারের ভূমিকা পালন করে। তবে সিরিজটির মূল আকর্ষণ ছিল নায়কের ফিউচারিস্টিক প্রযুক্তি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন গাড়ি কিট। সে সময় এই ধরনের প্রযুক্তি ব্যবহার তো দূরে থাক, তৈরির কথাই কল্পনা করা যেত না। একটি একান্নবর্তী পরিবার, সেখানে কিছু অতি সাধারণ, আবার কিছু অসাধারণ মানুষ। তাদের হাসি, কান্না, সুখ দুঃখ সব মিলিয়েছিল আজ রবিবার। অত্যন্ত রাগি দাদাজান, সহজ সরল বাবা, পাগলাটে বড় চাচা, দুষ্টু তিতলি কঙ্কা, পড়ুয়া ভ্যাবলা জাহিদ হাসান, অদ্ভুত অদ্ভুত এই চরিত্রগুলো এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছিল যেন এরা আমাদের আশেপাশেই বসবাসরত। জাহিদ হাসানের সেই বিখ্যাত ডায়লগ, কঙ্কা ভাইয়া, তিতলি ভাইয়া, এখনো মনে পড়ে। সেই সময়কার নাটকগুলো সত্যি অত্যন্ত ভালো ছিল। কিছুক্ষণের মধ্যেই আমাদের ধারাবাহিক নাটক আজ রবিবার শুরু হতে যাচ্ছে। সাধারণত নাটকে অনেক শিক্ষামূলক ব্যাপার থাকে। এ নাটক হুমায়ুন আহমেদের লেখা বলে এখানে এসব কিছু নেই। আমি নাটকের পাত্রপাত্রীদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। অফ দ্য ফ্যামিলি হলেন দ্য গ্রেট দাদাজান। তিনি বাংলাদেশের সবচাইতে বিরক্তিকর মানুষ। সারাক্ষণ সবার খুঁত ধরেন এবং সারাক্ষণ উপদেশ দেন। আমার বড় চাচার সঙ্গে তো পরিচয় হলো। উনি খুব নাম করা সাইকিয়াট্রিস্ট, PhD, পাগলের চিকিৎসা করেন। তবে আমাদের সবার ধারণা তিনি নিজেই খানিকটা পাগল।
তার নাম রবিন হুড। তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন রাজ দরবারের বিরুদ্ধে। Been seen with fire up. I've never been with anything less than a man so fine. মনে পড়ে ফেলে আশা সেই